हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें चले एसेछि एक दुर्दान्त आकर्षणीय वीडियो निये। आई होप ये वीडियो तुम्हारे भालो लागबे। तो चलो और देरी ना करे वीडियो स्टार्ट करा जाक। साइंस सिटी, निको पार्क, इको पार्क, बोटानिकल गार्डन, जुलॉजिकल पार्क छाड़ाओ आरो अनेक पिकनिक स्पॉट आछे जार कथा हयतो तुम्हारा जानोई ना। तो आज के आमी तुम्हारे साथ शेयर करते चलेछि टॉप 5 पिकनिक स्पॉट नियर कोलकाता। नईहाटी नाइस पार्क। এই পার্কটি নইহাটি মামুদপুরের কাছে অবস্থিত। প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। এছাড়াও ছোট বড় সকলের জন্য রাইডিং এর ব্যবস্থা আছে। বাচ্চাদের জন্য গেম জোন ও বোটিং আছে। সব মিলিয়ে বলি একদিনের ছুটি কাটানোর জন্য নাইস পার্ক খুবই ভালো একটা জায়গা। এছাড়াও পার্কটিতে পিকনিক করার জন্য সুবন্দোবস্ত করা আছে। সন্ধ্যাবেলার নাইস পার্ক এক অপূর্ব রূপে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরে। নিত্য নতুন রঙিন জলের ফোয়ারা, বিভিন্ন রং বেরঙের লাইটিং সন্ধ্যাবেলায় পার্কটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। পার্কটিতে বাচ্চাদের জন্য রয়েছে চিলড্রেন জোন, যেখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিমূলক ক্রিয়া করা হয়। এছাড়াও পার্কটিতে বিভিন্ন দেশি বিদেশি ফুলের বাগানে সমৃদ্ধ ঘটেছে, যা পার্কটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। এই পার্কটি সন্ধ্যে 7টার পর বন্ধ হয়ে যায়, তাই পার্কটিতে সকাল সকাল গেলে আপনি এর মজা আরও বেশি করে উপভোগ করতে পারবেন। কলকাতার কাছে নৈহাটিতে নাইস পার্কটি আছে বলে বিভিন্ন পর্যটক শীতকালে বিকেলের দিকে কিংবা সকালের দিকে এই পার্কে চলে আসে নিজেদের পরিবারকে সাথে নিয়ে। হ্যাপি ভ্যালি পার্ক। এই পার্কটি বিরাতে অবস্থিত। জায়গাটার নাম রাওতারা। পার্কটি রাওতারা হাই স্কুলের নিকট অবস্থিত। বিড়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটের পথ। পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 7টা পর্যন্ত প্রতিদিন। বলা বাহুল্য এই পার্কে বাইরের খাবার নিষিদ্ধ, মদ্যপান নিষিদ্ধ। পার্কটির প্রবেশ মূল্য 30 টাকা জনপ্রতি। শুটিং, বার্থডে পার্টি, যে কোনো ইভেন্টের জন্যে এখানে ভাড়া নেওয়া যায়। গ্যাস ওভেন সহ রান্নার বাসনপত্র পার্কে ভাড়া পাওয়া যায়, যাকে বলে একেবারে আদর্শ পিকনিক স্পট। এছাড়াও বিভিন্ন ধরনের রাইডস এই পার্কে আপনি পেয়ে যাবেন, যেমন 5D শো জনপ্রতি 50 টাকা, ইনডোর গেম জনপ্রতি 20 টাকা, মেরি গো রাউন্ড জনপ্রতি 30 টাকা, ড্রাগন ট্রেন জনপ্রতি 20 টাকা, প্যাডেল বোটিং জনপ্রতি 30 টাকা। বোটিংয়ের ক্ষেত্রে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। জাম্পিং মেকি জনপ্রতি 20 টাকা, বাম্পিং কার সিঙ্গেল 50 টাকা আর ডাবল 80 টাকা। এছাড়াও বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে এই পার্কে আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যা আসলে বুঝতে পারবে। হ্যাপি ভ্যালি পার্কের পাশেই আছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। সেটি এক অন্যরকম অ্যাডভেঞ্চারাল এক্সপিরিয়েন্সের স্বাদ দেবে আপনাদের। চলতি বছরই এই ওয়াটার পার্ক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়াও এই পার্কে বেশ কিছু কঠোর নিয়মাবলী আছে, যেগুলো পালন না করলে শাস্তিযোগ্য। যেমন পার্কের ভিতর মদ্যপান ও মদ্যপান করে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। পার্কে নির্ধারিত সময়ে প্রবেশ করতে হবে এবং বন্ধের আগে বেরিয়ে আসতে হবে। পিকনিকের জন্য অগ্রিম স্পট বুক করতে হবে, নতুবা ফাঁকা থাকলে স্পট বা ঘর পেয়ে যেতে পারে। কর্তৃপক্ষের কাছে ক্যাটারিং ও সুস্বাদু মিলের ব্যবস্থা আছে। আবর্জনা প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। পার্কে সাউন্ড সিস্টেম ও ডিজে নিষিদ্ধ। আপনার ব্যবহার আপনার পরিচয়। পার্কের ভিতরে কোনো অভদ্র আচরণের সম্মুখীন হলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। পরেশনাথ জৈন টেম্পল।
কলকাতার গৌরীবাড়ির কাছে অবস্থিত পরেশনাথ মন্দির যে কোনো ব্রিটিশ টেম্পলের সাথে পাল্লা দিতে তৈরি। দ্য টেম্পল ইজ নোন নট অনলি ফর ইটস এনসলিং বিউটি বাট অলসো ফর ইটস স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার দ্যাট অ্যাট্রাক্টস আ লটস অফ ফেইথফুল ডিভোটস। অসম্ভব সুন্দর ভাস্কর্য, চারুকলা, সুশোভিত ফুলের বাগান, গ্লাস মোজাইক, পরিচ্ছন্ন জলে রঙিন মাছেদের চলাফেরা মন্দিরের পরিবেশকে নিবিড় ও শান্ত করে তুলেছে। দি পরেশনাথ জৈন টেম্পল ইজ অ্যাকচুয়ালি আ কমপ্লেক্স অফ থ্রি সেপারেট জৈন টেম্পল। পরেশনাথ মন্দিরের গায়ে রঙিন পাথরের শিল্পকলা মন্দিরের শিল্পগুণ বহুগুণ বাড়িয়ে তুলেছে। পরেশনাথ মন্দিরের বাইরে মাছেদের খাবারের জন্যে গোল গোল আটা পাওয়া যায়। আপনি মন্দিরের প্রবেশের পূর্বে সেই আটা কিনে নিয়ে যেতে পারেন মাছেদের খাওয়ানোর জন্য। এতে অনেকে পূর্ণ হবে বলে মনে করে। হাতিপুকুর পার্ক, বারাসাত। বারাসাতের চম্পাডালিতে অবস্থিত হাতিপুকুর পার্ক বর্তমানে ভ্রমণার্থীদের এক অত্যন্ত জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। পার্কটিতে প্রবেশের মূল্য 15 টাকা পার হেড। পার্কটিকে অনেকে সিরাজউদ্দৌলা বলেও চেনে, তাই পার্কটির হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও অনেক বেশি। পার্কটিতে অসম্ভব সুন্দর নানা ধরনের ফুলের সমাবেশ আপনাকে প্রকৃতিপ্রেমী করে তুলতে বাধ্য। পার্কটিতে প্রবেশের সময় লক্ষ্য করলে দেখতে পাবেন দুদিকে দুটি হাতি পাহারাদারদের মতো দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছে। তারপর ধীরে ধীরে পার্কে প্রবেশ করলে পার্কটির সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন। পার্কটিতে ব্রোটিন ও টয়ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যাতে খাবার দাবার সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে না হয় সেই জন্যে পার্কটির ভিতরে খাওয়ারের স্টল দেওয়া হয়েছে, যেখানে অতি ন্যায্য দামে সুলভ মূল্যে সুস্বাদু খাবার বিক্রি করা হয়। সব মিলিয়ে বলতে গেলে পরিবারের মানুষদের সাথে সময় কাটানোর জন্যে বারাসাতের হাতিপুকুর পার্কটি আপনি নির্দ্বিধায় বেছে নিতে পারেন। পার্কটি সন্ধে 7টার পর বন্ধ হয়ে যায়, তাই আপনি সকাল সকাল গেলে পার্কটির আনন্দ আরও বেশি করে উপভোগ করতে পারবেন। অশোকনগর মিলেনিয়াম পার্ক। অশোকনগর স্টেশনে নেমে সেখান দিয়ে অটো বা টোটো করে যাওয়া যায়। মাত্র 10 মিনিটের পথ মিলেনিয়াম সায়েন্স পার্ক। পার্কটিতে নানা রকমের ফুলের বাগান, বাচ্চাদের জন্য রাইডস যেমন 3D শো, ভুল ভুলাইয়া, বাটারফ্লাই গার্ডেন, টয় ট্রেন, রোপওয়ে, বোটিং ইত্যাদি নানা ধরনের বিনোদনমূলক অ্যাক্টিভিটির বন্দোবস্ত রয়েছে। একটা কথা বলে রাখা দরকার, কলকাতার সায়েন্স সিটি নিকো পার্কের থেকে অত্যন্ত কম দামে এখানে রাইডসের মজা আপনি উপভোগ করতে পারবেন। পিকনিকের জন্যে এর থেকে বেস্ট স্পট আর হয় না। তবে এই পার্কটি সায়েন্স পার্ক হিসেবেও পরিচিত। ফ্যামিলির সঙ্গে যেমন আপনি এই পার্কের মজা আনন্দ উপভোগ করতে পারবেন, তেমনি কোনো টিচার স্টুডেন্টরাও এই পার্কে এসে তাদের পড়াশোনাকে নিয়ে এক্সপ্লোর করতে পারবেন, কারণ এই পার্কটি সায়েন্স পার্ক হিসেবেও পরিচিত। বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কর্মসূচিও এই পার্কে রয়েছে, যা আপনি এই পার্কে এলেই বুঝতে পারবেন। অশোকনগরে এলে অশোকনগরে মিলেনিয়াম পার্কের পাশে আরও একটি চিলড্রেন্স পার্ক আছে, তো একসাথে আপনি দুটো পার্কই ঘুরে ফেলতে পারেন, তাতে আপনার অশোকনগর আসাটা সার্থক হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, তোমরা কমেন্টে জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কী কী মিস হয়েছে বা কী কী আরও অ্যাড করতে হতো সবটাই জানাও। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওঠেনি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।